আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক বাসাবাড়িতে একুরিয়ামে রেখে মাছ পোষা মাছ লালন পালন করা এটি শরীয়ত সম্মত কিনা শরীয়ত এটিকে বৈধ বলে কিনা এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক নিজের ঘরে একুরিয়ামে মাছ পালা লালন পালন করা পোষা এটি শরীয়তে নিষেধ নয় শরীয়তে এটি অবৈধ নয় কেননা শৌখিনতা ও নান্দনিকতার উদ্দেশ্যে বিভিন্ন বৈধ প্রাণী পোষা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত তবে হ্যাঁ এই প্রাণী পোষা যে বৈধ তার পিছনে অন্যতম শর্ত হলো যে প্রাণীকে আপনি পুষবেন সেই প্রাণীকে আপনি যথাযথভাবে এবং প্রয়োজন মাফিক পরিচর্যা করবেন যদি যথাযথ ও প্রয়োজন অনুযায়ী পরিচর্যা করা যায় তাহলে সেই প্রাণী পোষা সেই প্রাণী লালন পালন করা শরীয়তে নিষেধ নয় সুতরাং ঘরে একুরিয়ামে রেখে মাছ পালা মাছ লালন পালন করা এটি অবৈধ নয় বা নিষেধ নয় তবে বৈধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো নিয়মিত মাছের খাবার দেওয়া এবং নিয়মিত মাছের পানিকে বদল করা যদি প্রয়োজনীয় এই সমস্ত পরিচর্যা করা যায় তাহলে এটি অবৈধ নয় বা নিষেধ নয় কেননা বুখারীতে বর্ণিত একটি হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ছিল আমার এক ভাই তার নাম ছিল আবু উমাইর আমার যতটুকু মনে পড়ে সে যখন এমন শিশু যে মাত্র মায়ের বুকের দুধ খাওয়া ছেড়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দেখা করার জন্য তার কাছে আসতেন এবং বলতেন হে আবু উমাইর কি হয়েছে তোমার নুগাইরের নুগাইর হলো এমন একটি ছোট্ট পাখি যার সাথে আবু উমাইর খেলা করত যখন নুগাইর মারা গিয়েছিল তথা ছোট্ট পাখিটি মারা গিয়েছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নুগাইরের জন্য চিন্তিত দেখলেন এবং তার সাথে খেলা করলেন সুতরাং এ থেকে বোঝা যায় পাখি লালন পালন করা মাছ লালন পালন করা অর্থাৎ বৈধ প্রাণীগুলোকে বাসায় রেখে লালন পালন করা এটি বৈধ তবে শর্ত হলো যথাযথভাবে পরিচর্যা করতে হবে তার প্রয়োজনীয় যত্ন নিতে হবে এবং আহারের ব্যবস্থা করতে হবে বরং অপর এক হাদিস অনুযায়ী বোঝা যায় যথাযথ খাদ্য প্রদান পরিচর্যা ও যত্ন নিতে পারলে সওয়াবেরও সম্ভাবনা আছে যেমন এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরান ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরান সাহাবীরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল জীবজন্তুর জন্যও কি আমাদের পুরস্কার আছে তিনি বললেন হ্যাঁ প্রত্যেক দয়াদ্র হৃদয়ের অধিকারীর জন্য পুরস্কার রয়েছে সুতরাং কোনো ব্যক্তি যদি বাসা বাড়িতে রেখে বৈধ প্রাণী লালন পালন করে এবং তার যথাযথ পরিচর্যা করে প্রয়োজনীয় আহার দেয় এবং প্রয়োজনীয় যত্ন নেয় তাহলে তার জন্য সওয়াবের সম্ভাবনা রয়েছে কিন্তু বিপরীতে যদি যথাযথভাবে খাদ্য প্রদান পরিচর্যা ও যত্ন না নিতে পারে তাহলে এটি কোনো ব্যক্তির জন্য জায়েজ নয় কেননা বুখারী মুসলিমে বর্ণিত অপর একটি হাদিসে রয়েছে عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال عذبت امرأة في هرة سجنتها حتى ماتت فدخلت فيها النار لا هي أطعمتها ولا سقتها إذا حسبتها ولا هي تركتها تأكل من خشاش الأرض ابن عمر رضي الله عنهما وتبونيت وتن بولين رسول صلى الله عليه وسلم بولتن এক মহিলাকে একটি বিড়ালের জন্য শাস্তি দেওয়া হয়েছে সে তাকে বেঁধে রেখেছিল এবং অবশেষে সে বিড়ালটি মারা গিয়েছিল সে বিড়ালের জন্যই বিড়ালের কারণেই জাহান্নামে প্রবেশ করলো কারণ সে মহিলা যখন তাকে তথা বিড়ালটিকে বেঁধে রেখেছিল তখন তাকে আহার ও পানি দিত না এবং তাকে ছেড়েও দিত না যেন সে জমিন থেকে কীট পতঙ্গ ধরে খেতে পারে এবং নিজেকে বাঁচাতে পারে তাকে সেই সুযোগও দিয়েছিল এজন্য তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে সুতরাং বুখারী মুসলিমের এই হাদিস থেকে বোঝা যায় যদি বৈধ প্রাণী লালন পালনের ক্ষেত্রে সঠিকভাবে পরিচর্যা করা না হয় তাহলে এর জন্য সে ব্যক্তি জাহান্নামেও যেতে পারে আর যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারে প্রয়োজনীয় পানাহার দেয় এবং প্রয়োজনীয় যত্ন তাহলে তার জন্য এটি বৈধ এবং এর দ্বারা সে সওয়াবও পেতে পারে সে সম্ভাবনাও রয়েছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমিন এবং আমাদেরকে ইসলামের সকল বিষয় জেনে বুঝে মেনে চলার তৌফিক দান করুন আমিন আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন তাছাড়াও আপনারা যদি নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কল করতে পারেন ইমেল করতে পারেন অথবা আমাদের ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ভিডিও তৈরি করবো আলোচনা করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ